আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কুড়িগ্রাম এক্সপ্রেস কিভাবে লাইন পরিবর্তন করে এটা আজকে দেখাবো আপনাদের। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়েল লাইন রয়েছে, মানে দুইটা লাইন একত্রিত হয়েছে। এখানে এসেই কিন্তু মূলত কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনটা পরিবর্তন করে এক লাইন থেকে আরেক লাইনে যায়। চলুন দেখা যাক। কুড়িগ্রাম এক্সপ্রেসের লোকোমোটিভ দুই নম্বর লাইন থেকে যাচ্ছে এবং দুই নম্বর লাইন থেকে কিন্তু এক নম্বর লাইনে কিভাবে প্রবেশ করবে সেটাই আপনাদের দেখাবো। তো আপনারা দেখতেই থাকুন, এই যে লাইন, এই লাইনটা আসলে পরিবর্তন করবে এবং ওইখানে গিয়ে একত্রিত হয়ে আবার প্রথমে এক নম্বর লাইনে কিন্তু প্রবেশ করবে। দেখতেই পাচ্ছেন ওইখানকার যে দায়িত্বপ্রাপ্ত ভাইয়ারা রয়েছেন তারা নামলেন, নেমে কিন্তু তারা এখন সেখানে গিয়ে লাইনটাকে ঠিক করে দিবেন চাবির মাধ্যমে। একটা হাতল আছে, সেই হাতলের মাধ্যমে কিন্তু লাইনটাকে পরিবর্তন করে দিবেন। সম্ভবত দেখতেই পাচ্ছেন তারা চাবি লাগাচ্ছে, দেখতেই পাচ্ছেন চাবি লাগালো ওই হাতলটাকে টান দিবে আর লাইনটা একত্রিত হয়ে যাবে। দেখতেই পারলেন এখন লোকোমোটিভটি সামনের দিকে অগ্রসর হবে। লোকোমোটিভটি সামনের দিকে অগ্রসর হলো এবং লোকোমোটিভটি কিন্তু এখন এক নম্বর যে লাইন রয়েছে, মানে মেইন লাইন, প্রধান লাইন, সে প্রধান লাইনে অবস্থান করছে। এখন আবারও ওই চাবি দিয়ে চাবি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং লাইনটি পরিবর্তন করে দেওয়া হলো। এখন তারা এখানে যারা কাজ করলেন তারা ট্রেনে উঠে পড়বেন, অর্থাৎ আমাদের যে লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভটিতে উঠে পড়বেন এবং এক নম্বর লাইন দিয়ে, অর্থাৎ এই যে এক নম্বর লাইন, যেই লাইনের উপরে কুড়িগ্রাম এক্সপ্রেসের মেইন কোচগুলো, সেই কোচ যে কোচগুলো রয়েছে সেই কোচগুলোতে চলে যাবে। পেলেন দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনে আমাদের যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের কোচ রয়েছে সেই কোচটি কিন্তু প্রবেশ করলো। তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন কিভাবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির লাইন পরিবর্তন করা হয়। অত্যন্ত মানে জানার বা সবার কিন্তু জানার আগ্রহ থাকে কীভাবে লাইন পরিবর্তন করে ট্রেন, এরকম একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।